প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গলা কিন্তু এখনও সারেনি আমি গত কালকে রাতে যে খবরটা করেছিলাম যেটা হচ্ছে কেন্দ্রের মন্ত্রী নিশ্চিত প্রামাণিক তার যে গাড়িতে হামলা হয়েছিল কোচবিহারে তো সেই ঘটনায় পুলিশ যে গ্রেপ্তার করেছে সেখানে দেখা যাচ্ছে যে আমি দর্শক দেখ দেখাচ্ছে আপনাদেরকে একটি মিডিয়ার হেডলাইন দেখুন নিশীতের গাড়িতে হামলায় গ্রেপ্তার বিজেপিরই কর্মী প্রতিবাদে রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ার ডাকপথদের আঠেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা বলা হচ্ছে যে বেছে বেছে নাকি সব বিজেপিরই সব কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই হচ্ছে পুলিশের কাজ দর্শক। কেন বাংলার পুলিশের ওপরে সাধারণ মানুষ বা অন্যান্য দলের লোকজন ভরসা করতে পারেন না বুঝতে পারছেন অভিযোগটা হচ্ছে যে মন্ত্রীর গাড়ির ওপরে হামলা হয়েছে অভিযোগের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু যেটা আবার নতুন করে অভিযোগ বিজেপির তরফ থেকে যে সেখানে দেখা যাচ্ছে যে সব বেছে বেছে যারা বিজেপির কর্মী তাদেরকে সব গ্রেপ্তার করা হয়েছে এই হচ্ছে পুলিশি অ্যাকশান আসলে এইভাবেই সরকারটা চলছে এইভাবেই পুলিশ চলছে তা না হলে যে নেতা উত্তরবঙ্গে দিনের পর দিন মানে হুমকি দিচ্ছেন উস্কানি দিচ্ছেন তাকে গ্রেপ্তার করবে না পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না তিনি উস্কাচ্ছেন সেই উস্কানিতে অন্যরা নেমে নেমে পড়ছে বিরোধী দলের ওপরে তারা একেবারে ঝাঁপিয়ে পড়ছে ভাঙচুর করছে গণ্ডগোল ঘটছে আর যখন দেখুন এরকম একটা ঘটনা ঘটলো আর সেখানে পুলিশ অ্যাকশান নিচ্ছে সব বেছে বেছে বিজেপির লোকজনদেরকে গ্রেপ্তার করছে আমি কদিন আগে একটা দেখছিলাম ডায়মন্ড হারবার এলাকার মানে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়বে দক্ষিণ চশ্রগানায় একটা খুন হয়েছিল গুলি চালনা সেখানেও দেখি সব বিজেপির কানেকশান খুঁজে বের করা হয়েছে আবার এটাও দেখি যখন কোনো উপায় থাকে না তৃণমূলের লোক কী গ্রেপ্তার করতে হবে তখন আবার দেখি নেতারা একটা অ্যাঙ্গেল দিয়ে দেন উনি তো বিজেপির সঙ্গে ঘুরছিলেন বা যদি কারোর বিরুদ্ধে মানে মানে কোনো অভিযোগ ওঠে আর কি মারাত্মক তাকে যদি আবার সেন্ট্রাল এজেন্সি যদি আর কি গ্রেপ্তার না করে তখন দেখবে দেখবেন আবার বলা হয় ও তো বিজেপির লোক সেই জন্যই সেন্ট্রাল এজেন্সি গ্রেপ্তার করছে না আমি উদাহরণ দিচ্ছি একটা খুব করে দর্শক কথা বলছি তাপস মণ্ডল যাকে রিসেন্ট গ্রেপ্তার করা হয়েছে সেন্ট্রাল এজেন্সি যাকে গ্রেপ্তার করেছে যখন তাকে ডাকাডাকি করছিল যেরা করছিল সেন্ট্রাল এজেন্সিগুলো করে আবার ছেড়ে দিচ্ছিলো তাপস মণ্ডল ওনাকে নাম বলছিলেন তার ভিত্তিতে তাদেরকেও কল করা হচ্ছিল কুন্তাল ঘোষকে গ্রেপ্তার করা হলো তখন কিন্তু তাপস পাল সম্পর্কে বলা হচ্ছিল যে উনি বিজেপি করেন বলে ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে না আচ্ছা এখন তো উনি গ্রেপ্তার তাহলে কি বলবেন যে কথা বলা হচ্ছিলো যে সেন্ট্রাল এজেন্সি যেহেতু সেন্টারের সেই জন্য বিজেপির লোক হলে গ্রেপ্তার করে না বলে এখন তো উদাহরণ অনেকই দেওয়া হয় তাপস মন্ডলের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হচ্ছিল যে বিজেপির লোক বলে তাকে গ্রেপ্তার করছে সেন্ট্রাল এজেন্সি গ্রেপ্তার করছে না কিন্তু গ্রেপ্তার তো করলো যাকে যখন গ্রেপ্তার প্রয়োজন মনে করবে এজেন্সি করবে করেছে তাহলে এবার কী বলবেন যারা বলছিলেন যে বিজেপির লোক বিজেপি দল করে বিজেপির লোকের সঙ্গে ওটা বসা জন্য গ্রেপ্তার করছিল না মানে এই যে সব কিছুকে নজরটা ঘুরিয়ে দেওয়া যখন মারাত্মক কিছু ঘটনা ঘটবে যখন অন্য দল অভিযোগ করবে তাদের দল লোক লোক কি আবার মানে বেছে বেছে অ্যারেস্ট করা যদি দুই পক্ষের মধ্যে লড়াই হয় নিশ্চয়ই হয়তো এই পক্ষের কিছু নাম জড়াবে কিন্তু অভিযোগ যেটা বলা হচ্ছে বেছে বেছে বিজেপির লোকজন কি লোকজনদের কি বেশি আর কি অ্যারেস্ট করা হচ্ছে আসলে এটাই হয়তো কারোই অঙ্গুলি হেরোয়ান হচ্ছে পুলিশ যে সবটাই লোকালি ওখান থেকে নিজের ইচ্ছাটা করছে সেটা বলা যাবে না ওপরের অঙ্গুলি হেরোয়ানি আসলে উত্তরবঙ্গে যা মোটিভ দেখছি শাসকের যেন তেন প্রকারে নিশ্চিত প্রামাণিক বা তাদের দল বাড়ে যারা এখন রয়েছেন তাদেরকে জব্দ করতে হবে পারলে এই মন্ত্রীকেও গ্রেপ্তার করে ফেললে যারা বাঁচে মানে এরকম একটা অবস্থা যেন তেন প্রকারে মরিয়া প্রয়াস চালানোর চেষ্টা হচ্ছে তো এর জেরে যেটা হচ্ছে এরকম এবার মানুষ মানুষের ক্ষোভ বাড়ছে পুলিশের প্রতি যে পুলিশের কি কাজ তা তো নিরপেক্ষভাবে তদন্তরা করবে এরকম করলে পুলিশ তাহলে আমরা অভিযোগ জানাতে গিয়ে কী আর আল্লাহ অভিযোগ করতে গেলাম আমাদের সব লোকজনদেরকে সব ধরে নিচ্ছে অভিযোগ অভিযোগের পর যখন আমরা অভিযোগ করছি তাদের অভিযোগও করা চলবে না তো ঘুরে তো আমাদের আমাদের কী লোক ধরে নিয়ে চলে যাবে মানে পুলিশ ধরে নিয়ে চলে যাবে এটা কি ধরনের আসলে এটা ওই আর কি কোথাও একটা জায়গা থেকে হচ্ছে আমরা শাসক আমাদের পুলিশ এরকম হচ্ছে চলো ঘুরিয়ে ওদের নাম জড়িয়ে দাও ওদেরকে ধরে নাও এই তো সুযোগ এমন সব উস্কানোর চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গে দেখবেন যে কোনো সময় বড় বড় ঘটনা ঘটে যাবে যে কোনো সময় এই উদয়ন আমি আজকে মানে রাতে গত রাতে করেছি একটা খবর যে ওনাকে এখানে গ্রেপ্তার করা হচ্ছে না যে ধরনের হুঙ্কার হুঁশিয়ারি উস্কানি দিচ্ছেন উদয়ন গুহ উত্তরবঙ্গের মন্ত্রী হয়েছেন আবার এর জেরে যে কোনো সময় বড়ো ঘটনা ঘটবে যে কোনো সময় এখন এই যে হয়েছে আবার পদ্ম ঘেরাও এই থানা ঘেরাও ডাক দিয়েছে পদ্ম এগুলো বাড়ছে বাড়তে 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 আরও বড়ো ভয়ঙ্কর ঘটনা ঘটবে কিন্তু পুলিশকে তো নিরপেক্ষভাবে কাজ করতে হবে যারা মারলো যারা গুলি ওই ঢিল ছুঁড়লো আর ছুঁড়ল বোমা টোমা ফাটিয়েছে বলছে তো সেখানে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা সব অধিকাংশ বিজেপির লোক তাহলে এটা পুলিশের কাজ হচ্ছে পুলিশের প্রতি তাহলে এইভাবে ভরসা বাড়ে যাই দর্শক আমি সকালে এটা দেখলাম খুবই অবাক লাগছে যদি এইভাবে পুলিশ চলে তাহলে তো খুব মুশকিল পুলিশের প্রতি ভরসা রাখা তো খুবই মুশকিল দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরামবাগ টুকিঠে